আসলতে পরিস্থিতি খুব ভয়াবহ। আমার এই বৃহৎ মানে হাতিগাঁও, ভেটাপাড়া, খিচুবাড়ি, ঘোড়ামারা অঞ্চলত মিউনিসিপাল কর্পোরেশন যার এই কনকলতা পথ বশিষ্ট বাহিনী নদীর পারে পারে তাত বিশাল জনবসতি, তাত শ শ মানে ডাম্পার আনি বা গাড়ি আনি ইয়াতে গুৱাহাটী সমগ্র এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের জাবরবিলাক ইয়াতে দম করেছে। ইয়াতে আমার কেবাটাও ধর্মীয় অনুষ্ঠান আছে, এইফালে আমার মঠ মন্দির আছে, মসজিদ আছে, আনকি আমার ইয়াতে খানকা আছে। আমি হিন্দু মুসলিম বড়ো কছারি বিভিন্ন অংশের মানুষ আমি ইয়াতে জাতীয় সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতির মিলাপ্রীতির আমি ইয়াত বাস করো। যদি গুৱাহাটী মিউনিসিপাল কর্পোরেশনে এই অঞ্চলত যদি এনেকুয়া ধরনের লেতেরা এটা পরিবেশ সৃষ্টি হয় তেনে মানুষের জনস্বাস্থ্যর প্রশ্ন আহি পড়ব। গোটে আমার এখন নির্বাচিত মানে মিউনিসিপাল কর্পোরেশন দায়িত্ব নাগরিকর কেনেকৈ মানে জীবন আর সম্পত্তির জীবন রক্ষা করব পারে, এজ এ প্রদূষণ মুক্ত এখন সমাজ গড়িব পারে, তেখেতসকলে সেই গুরুত্ব দিব। কিন্তু তেনেস্থলে তেখেতে আহি আজি ইয়াতে তেখেতসকলে ইয়াতে এই জাবরের দমবিলাক হেরি গেছে। তার বিরুদ্ধে আজি আমার এই অঞ্চলের মানুষে আজি এই প্রতিবাদী সভার মাজতে সরকারক একটা অনুরোধ জানাইছে যাতে অতি শীঘ্রে এই যে আমার কনকলতা পথ এই বৃহত্তর একটা সুন্দর পরিবেশ গড়ি উঠা ঠাইখিন যাতে এই ডাম্পার মানে আনি মানে জাবর জোথর ইয়াতে নেপেলায় বা ডাম্পিং গ্রাউন্ড যাতে ইয়াতে নকরে, তার কারণে আজি আমার এই জনসভার মাজতে সরকারের একটা মেসেজ দিব বিচারিছে, একটা অনুরোধ বিচারিছে। এই বৃহত্তর হাতিগাঁও, কিজুবাড়ি, ঘোড়ামারা, ভেটাপাড়া, বরসজাই, শাহনগর, নর্দমা এই বৃহত্তর অঞ্চলের রাইজ আজি গোট খাইছিলে। আমার কথা এটাই যে এই কনকলতা পথত হাতিগাঁও কবরস্থানের ওসর যাবর জোথর পেলওয়া হয় সেটা দীর্ঘদিন ধরে আমি মানে বিরুদ্ধাসন করে আইসিল, বা মেমোরেন্ডাম আকারে হোক বিভিন্ন প্রকারে আমি জি এম সি কর্তৃপক্ষক ইয়ার বিরুদ্ধে কই আইসিল। কিন্তু এই কথাটা আহ্বান করে কেউ জানো তেওঁলোকে কৈছিল যে এইটো অলপ সময় দিয়ক আমি উঠাই লৈ যাম, কিন্তু সেটো নকৰি আমি শুনবলৈ পাইছো যে তাত পার্মানেন্টকে এক ডাম্পিং ড্রেনেজ বনাব বিচাৰিছে স্থায়ীভাবে। এই কথাটোত আজি রাইজ শঙ্কিত হৈছে, আজি এই গোটেই বৃহত্তর অঞ্চলটোত বিভিন্ন রাইজ আজি ওলাইছে। তেওঁলোকৰ আমার কথাটো এটাই স্পষ্ট, এই রাইজের কথা যে তাত ডাম্পিং গ্রাউন্ড কোনো পর্যায়ে আমি হব নিদো, আর সরকারলৈ আমার রিকুয়েস্ট এক এই অঞ্চলটোত এটা অস্বাস্থ্যকর পরিবেশ হব, তাতে ওচৰতে মসজিদ আছে, ওচৰতে মন্দির আছে, ওচৰতে নামঘর আছে, ওচৰতে কবরস্থান আছে, গতি এক দুর্গন্ধময় পরিবেশ এটার কারণে তাত প্রার্থনাত যাত অসুবিধা হব, তাত প্রার্থনা করার অসুবিধা হব। এই কথাবিলাকে আজি আলোচনা হয়েছে, আর এই কথাখিনিকে সরকারক আমি আজি এপিল করব বিচার, আহ্বান জানাব বিচার অতি শীঘ্রে এই ডাম্পিং গ্রাউন্ড ইয়ারপা স্থানান্তরণ করে, আর লগতে এই যে রাস্তা আদরওয়া হয়ে আছে এই আদরওয়া কামখিনি সম্পূর্ণ করে রাইজক সুবিধা করে দিব লাগে। এইখানে আজি আমার জি এম সি কর্তৃপক্ষলৈকে আমার আপিল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।